রমজান কেন্দ্র করে নিত্যপণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে কোনো কোনো পণ্য। এমতাবস্থায় নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীদের অধিকতর মুনাফার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। রাজধানীর মিরপুরে বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি কোর্স উদ্বোধন অনুষ্ঠান শেষে শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চাঁদাবাজির চেয়ে অধিক মুনাফার চিন্তায় দাম বাড়ার কারণ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজি রোধে পুলিশের জাপ কঠোর অবস্থানে রয়েছে। কারওয়ান বাজারে যে জিনিস ২০ টাকায় বিক্রি হচ্ছে সেটাই অল্প কিছু দূর নিয়ে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। পণ্যের দামে চাঁদাবাজির চাইতে বেশি প্রভাব পড়ে ব্যবসায়ীদের অধিকতর মুনাফার চিন্তাভাবনার। যশোর থেকে ঢাকায় একটি ট্রাকের কত টাকা চাঁদা দেওয়া লাগে সেই হিসাবে আমরা পরিসংখ্যান করেছি। চাঁদাবাজির চেয়ে অধিকতর মুনাফার কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঢাকায় বাড়ে। চাঁদাবাজি রোধে পুলিশের স্পেশাল ড্রাইভ চলছে। আসাদুজ্জামান খান বলেন, চাঁদাবাজি বন্ধে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ইতিমধ্যে ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে সব মহাসড়ককে ক্যামেরার আওতায় আনা হবে। নিত্যপণ্যে যারা অতি মুনাফা করে দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ছাড়াও ভোক্তা অধিকার সহ বিভিন্ন ফোর্স এখানে কাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজরে যখনই আসে তখনই আইন শৃঙ্খলা বাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করে। যারা অধিক মুনাফা করছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে পাড়ায় মহল্লায় নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু হলে অধিক মুনাফা রোধ করা সম্ভব হবে। ঘন ঘন আগুন লাগার কারণ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক মাসের মধ্যে দেখেছি বড় বড় দু চারটা অগ্নিকাণ্ড হয়েছে, সেখানে জানমালের ক্ষতি হয়েছে। রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডের অনুসন্ধান চলছে।